সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 90 এর স্বৈরাচারের সাদ বিরোধী গণঅভ্যুত্থানে নিহত নাজিরউদ্দিন জিহাদের 34তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জিহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে নবগ্রামে কবর জিয়ারতের মধ্য দিয়ে জিহাদ দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, র্যালি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন এবং জিহাদ স্মৃতি পরিষদের সভাপতি খন্দকার মাহবুব সহ আরও অনেকেই।